আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ফরেক্স স্কুল বিডির নতুন আরেকটি ফিনান্স রিলেটেড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফিনান্স মার্কেটটি অ্যানালাইসিস করব। বরাবরের মতো ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি নিয়ে কথা বলা হবে। তো প্রথমে আমরা ইউরো ইউএসডি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, কারণ এখানে আপনি ফিনান্স রিলেটেড অনেক অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো নিয়মিত দেখতে থাকুন ফরেক্স স্কুল বিডি, এবং প্রতি সপ্তাহে উইকলি ফোরকাস্ট আমাদের থাকে ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি নিয়ে। তো চলুন আমরা শুরু করি। আমরা যদি প্রথমে মান্থলি ক্যান্ডেলটা একটু ভিজিট করে দেখি, তো এখানে দেখবেন যে মার্কেটটি মোটামুটি একটা শক্ত জোনের উপরে দাঁড়িয়েছিল, এবং এই জায়গাটিতে বেশ কিছুদিন যাবৎ স্টে করতেছে। বিগত দুই মাস দুইটি ক্যান্ডেল এখানে টাচ করার পরেও মার্কেটটি এই জায়গাটাকে ব্রেকআউট করেনি, ঠিক আছে? সো এই ক্যান্ডেলটি দ্বারা ব্রেকআউট হওয়ার একটা চান্স আছে। দেখা যাক সে এখানে কী ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে। এমনও হতে পারে একটা শুটিং স্টার এখানে ক্রিয়েট হতে পারে বা মর্নিং স্টার, যাই হোক এই জাতীয় একটা ক্যান্ডেল এখানে প্যাটার্ন এখানে আসতে পারে আমার যতটুকু ধারণা। তো মান্থলি ক্যান্ডেলে মোটামুটি দেখা যাচ্ছে সেলের দিকেই প্রায়োরিটিটা বেশি, এবং আজকে কিন্তু 21 তারিখ, যেহেতু মাসের শেষ দিকে চলে এসেছে, তো এখানে সেল অ্যাক্টিভ হলে অবাক হওয়ার কিছু নাই। এরপরে আমরা যদি একটু উইকলি ক্যান্ডেলের দিকে নজর দেই, সেক্ষেত্রে আমরা দেখব যে হ্যাঁ, এটা একটা স্ট্রং সাপোর্ট ছিল, অনেক দিন যাবৎ এই জায়গাটাকে রেসপেক্ট করতেছে, এবং পাশাপাশি এই পাশটায়ও দেখেন সেম একটা প্লেসমেন্ট আছে এখানে, ঠিক আছে? যারা সাপ্লাই ডিমান্ড জোন বোঝেন তারা বুঝবেন বিষয়টি এখানে কী হচ্ছে। তো দেখুন সেম হিস্ট্রিটা এখানেই কিন্তু বিল্ড আপ হয়েছে, একদম সেম হিস্ট্রিটা এখানেও হচ্ছে, একইভাবে মুভ দিচ্ছে, হ্যাঁ একই রকম, কিন্তু মার্কেটটি এখানে এখান থেকে আর ফিরে আসেনি, উঠে গেছিলো আর এখানে কিন্তু আবার পুনরায় সে রিটার্ন আসছে। উইকলি চার্টে এতটুকুই ডিস্টেন্স। ওকে, আমরা একটু ডেইলি টাইম ফ্রেমটা দেখি। ডেইলিতে যদি যাই তাইলে এখানে দেখুন মার্কেট এখানে কিন্তু একটা ডাবল বট ক্রিয়েট ছিল, এখানে ডাবল বটম, এবং এই ডাবল বটমটি কিন্তু মোটামুটি মার্কেটে কাজ করেছে, অনেকেই এখান থেকে প্রফিটটা নিয়ে বের হয়ে গেছে। তো আমাদের এক্সপেকশন যা ছিল, আমরা যা আশা করেছিলাম গেল সপ্তাহে যে কিছুটা কারেকশন দিয়ে মার্কেট এরকমভাবে চলে যাবে, হ্যাঁ এভাবে চলে যাবে, তা এই পর্যন্ত সম্ভবত আশা করেছিলাম, কিন্তু ততটা না গেলেও মার্কেট এই লেভেলটাকে কিন্তু রেসপেক্ট করে এসেছে। দেখুন ঠিক ওই লেভেলে মার্কেটটা রেসপেক্ট দিয়েছে। শুক্রিয়া যে আমাদের অ্যানালাইস একেবারেই যে বিফলে গেছিলো তা কিন্তু না। তো যাই হোক, এখন আমরা যদি এখানে একটা চ্যানেল ড্র করার চেষ্টা করি, তাহলে দেখব এখানে দুই তিন আইটেমের চ্যানেল ড্র করা যাচ্ছে। দেখুন মার্কেটটি এভাবেও যদি আমরা দেখি, এটাও আমাদের ভুল হবে না, এখানে কিন্তু ট্রেন্ড ব্রেকআউট হয়েছিল। ব্রেকআউট হওয়ার পরে পরবর্তীতে সে আরেকটি এখানে একটা সুইং তৈরি করছে, এই সুইংটা তার প্রয়োজন ছিল বড় একটা মুভ হওয়ার জন্য। তো আমরা যদি এভাবে দেখি মার্কেটটাকে, যদি আমরা এই ভিউতে দেখি, এই ভিউতে দেখলে দেখবেন যে এখানে কিন্তু কারেকশান হয়ে গেছে, যেটুকু কারেকশান করার সেটুকু করে ফেলছে, এবং একটু ডাউন মার্কেট থেকে যদি আমরা দেখতে চেষ্টা করি তাহলে দেখবেন যে চমৎকার একটি চ্যানেল কিন্তু এখানে ডোরা হয়, সুন্দর একটি চ্যানেল হয়েছে। তো মার্কেটটি এখানে যে অবস্থায় আছে, আমার মনে হয় এখান থেকে তার এখানে ফল করা উচিত। এখন মাঝখানে যে এখানে আপ ডাউন এটা করবে না, এমন কিন্তু না, মাঝখানে আপ ডাউন করে 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 সে নামতে পারে, এরকমভাবে সে নেমে যেতে পারে, ঠিক আছে? তো আপাতত আমি এখানে সেলের সম্ভাবনাটাকেই দেখতেছি,
এবং মার্কেটটা যে এই লেভেলটাকে আসতে পারে এটাই আমি বিশ্বাস করি। আমরা একটু উইকলি চার্টে গেলে দেখতে পাবো যে এই লেভেলটাতে মার্কেট, হ্যাঁ এই লেভেলে মার্কেট আসতে পারে, এখানে পজিশন আছে, প্লেসমেন্ট আছে, এখানে মার্কেট আসতে পারে এই উইকে। তো এই হলো মোটামুটি ইউএসডির ডেইলি সেট আপ অ্যানালাইসিস। তো আমি এখানে প্রত্যাশা করব যে মার্কেটটা এখানে স্ট্রং একটা সেলে থাকবে, স্ট্রং সেল এখানে হবে। আচ্ছা, আমরা এরপরে যাই জিবিপি ইউএসডিতে। তো আমরা যদি জিবিপি ইউএসডিটা একটু ভিজিট করি তাহলে এখানে দেখতে পাবো যে গেল সপ্তাহে আমাদের প্রত্যাশা ছিল যে মার্কেটটা এই লেভেল থেকে এই লেভেলে যাবে এবং এটাই তার হওয়া উচিত ছিল, কিন্তু এটা জিবিপি বলে কথা, অনেক সময় অনেক কিছুই মার্কেটে ঘটে, ঠিক আছে। সে আপনার এখানে 50% কারেকশানে যায় নাই, সে 30% কারেকশান দিয়ে সে ব্যাক করেছে। তো এটা কারেকশান হতে পারে, বর্তমানে তার এখন এই যে লেভেলটা আছে আমাদের এই লেভেলটাই কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে এবং বর্তমানে যে স্ট্রং সাপোর্টটি তৈরি করেছে এখানে সেই স্ট্রং সাপোর্টের উপরেই মার্কেট অবস্থান করতেছে। তো উইকলি যদি দেখি এখানে জিবিপিতে আর তেমন কিছু দেখার নাই, ঠিক আছে, এ শুধু ডাউনেই যেতে থাকবে আপাতত। আর যা মুভমেন্ট আছে মান্থলি ক্যান্ডেলটা দেখেন, মান্থলি ক্যান্ডেলটা যদি দেখেন বুঝতে পারবেন যে এর আর ডাউনে ছাড়া উপায় নাই, ঠিক আছে। এর যা মুভ দেওয়ার দিয়েছে ও ডাউনেই যাওয়া উচিত আর, ঠিক আছে। এখানে তার যা প্লেসমেন্ট এর মানে উপরে যে যাবে সে ধরনের কোনো সেট আপ এখানে নাই, যদি অনাকাঙ্ক্ষিতভাবে সে একটা মুভ দিয়া উপরে উঠে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু টেকনিক্যালি এখানে তার এমন কোনো সেট আপ নাই যে সে মার্কেটটা উপরে যাবে, এমন কোনো সেট আপ তার নাই। তো এখান থেকে আমার বিশ্বাস সে এই লেভেল পর্যন্ত আসা উচিত স্টুডেন্ট টুমোরো। এই লেভেলে আসার পরে এটাই তার লাস্ট সাপোর্ট, তারপরে এসে সে নতুন ডিসিশান নিবে যে এখানে এসে সে কী করবে। এটা ব্রেকআউট হলে এক ডিসিশান, আর এখানে এসে যদি নতুন কোনো প্যাটার্ন সেট আপ দেয় সেটা আবার ভিন্ন ডিসিশান। তো আপাতত এই লেভেলটাকেই আমরা সাপোর্ট হিসাবে ধরে নিচ্ছি, কারণ এরপরে আর ভালো, এর আগে আর ভালো সাপোর্ট নাই, এটাই তার ভালো সাপোর্ট, ঠিক আছে। তো জিবিপিকেও আমি বলবো এখানে স্ট্রং সেল, আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টেও কিন্তু সব সাপোর্টকে মোটামুটি আপনার দেখিয়ে নিচ্ছে, সব সাপোর্টগুলো রিজেক্ট করার জন্য সে মোটামুটি প্রস্তুত আছে, ঠিক আছে। যে কোনো মুহূর্তে মার্কেটটি আস্তে 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 নেমে যাবে। ডেইলি টাইম ফ্রেমেও যদি দেখেন আপনারা সেম জিনিসটা এখানে আছে, আর ডেইলি টাইম ফ্রেমে তার এখানে একটা সাপোর্ট আছে, যে সাপোর্টটা ছিল সেটা সে অলরেডি ব্রেকআউট করেছে এবং এখানে তার একটু অপেক্ষা করা লাগতে পারে। এই লেভেলটাও একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এখান থেকে যেহেতু মার্কেটটা একবার রিটার্ন গেছে, সো এখান থেকে কিছুটা কারেকশানে যেতে পারে, তবে আমার মনে হয় না খুব বেশি কারেকশানে যাবে যতটুকু আমি জিবিপির নেশা সম্বন্ধে জানি। তো আর একটা বড় ধরনের মুভ দেওয়া উচিত এবং সেই আশাতেই সবাই আছে। আপাতত আমি বলবো, পরামর্শ দেবো, জিবিপির পক্ষে কি অবস্থান আপাতত নিয়েন না, কিছুদিন পরে এর পক্ষে অবস্থান নিয়েন। তো বন্ধুরা, আমার যে অ্যানালাইসিসটি দেখলেন এখানে আমি কোনো সিগন্যাল পে করতে পারলাম না, তো আমি ইউএসডির পক্ষেও অবস্থান নিতে পারলাম না। তার কারণ হলো বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, তারপরে ফিনান্স যে ওয়ার চলতেছে, এক কথায় আমি এটাকে ফিনান্স ওয়ার বলে ডাকি, এই ফিনান্স ওয়ার্কের কারণে আপনার বর্তমানে ইউএসডির অবস্থা খুবই খারাপ। তারা চীনের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক সেটা মোটামুটি নষ্টের দিকে, তারপরে মধ্যপ্রাচ্যের সঙ্গেও তার খুব ভালো রিলেশন নাই, হ্যাঁ, এছাড়া আদার্স যে ইউরোপের সঙ্গে সেখানেও তারা বেশ বাজে অবস্থানে আছে, ঠিক আছে। সম্প্রতি গুগলকে 500 কোটি ইউরো জরিমানা করেছে আপনার ইউরোপীয় ইউনিয়নের একটি আদালত। তো মানে সব কিছু মিলাইয়া অর্থনীতি বেশ মন্দার দিকেই, খারাপ অবস্থানে আছে বর্তমানে। তো ওভারঅল ইউএসডিকে আমি দুর্বল কারেন্সি হিসাবে এই মুহূর্তে আখ্যা দিব, কারণ তারা ইরানের সঙ্গে বেশ উত্তেজনাকর অবস্থায় আছে, চীনের সঙ্গে উত্তেজনায় আছে। এই পরিস্থিতিতে কোনো কারেন্সির পক্ষে সম্ভব না যে তারা স্ট্রং থাকবে বা থাকতে পারে। তারপরেও আমেরিকা কখনো নিজেদেরকে দুর্বল করতে পছন্দ করে না, দেখা যাক কী হয়।
কিন্তু টেকনিক্যালি যা অবস্থা দেখতেছি, খুব বড় ধরনের পরিবর্তন ছাড়া ইউএসডি আপনার ঘুরে দাঁড়ানো সম্ভব না। আর জিবিপি ইউএসডির ক্ষেত্রে এখানে ইউএসডি দুর্বল থাকুক আর স্ট্রং থাকুক, তার থেকেও জিবিপির অবস্থা খারাপ। যতই তাদের বিশ্বকাপ চলুক না কেন, তাদের ব্রেক্সিট ইস্যুটা তাদেরকে শেষ করে দিচ্ছে। তাদের কাছে কোনো বর্তমানে এই মুহূর্তে কেউ সেখানে আপনার ডিপোজিট করতেছে না, ইনভেস্টর নাই ওই কারেন্সিতে, সবাই ওই কারেন্সির এগেনস্টে যাচ্ছে। কারণ সামনে বড় ধরনের একটা ঝড় আসতে পারে, সেই আশঙ্কা থেকে যাদের কিছু ইনভেস্ট ছিল সেটাও তারা তুলে নেওয়ার চেষ্টা করতেছে বা তুলে নিচ্ছে, ইনভেস্ট সরিয়ে নিচ্ছে। নানা কারণে, নানা প্রতিকূলতার মধ্যে জিবিপি বর্তমানে যাচ্ছে, যে কারণে জিবিপির পক্ষে অবস্থান নিতে আমি আপনাদেরকে না বলি। আর ইউএসডির ক্ষেত্রে ইউরোপে বর্তমানে বেশ চাঙ্গা, অনেকটাই চাঙ্গা। আর ইউএসডির বিষয়টা তো বললামই, টেকনিক্যালি এখানে মোটামুটি যে লেভেলগুলো আছে, তবে এই লেভেলটাতে আসার পরে আপনারা একটা এখানে একটা পেন্ডিং বাই বসায় রাখতে পারেন। এবং তার আমি এটা ক্লিয়ার করে দেখাই দিই, আপনারা বুঝবেন, এই জায়গাটাতে একটা পেন্ডিং বাই বসাতে পারেন ঠিক এই লেভেলে 11,300-তে, এবং এই জায়গাটা দিবেন স্টপ লস, আপনার 11,000-এ দিবেন স্টপ লস, ঠিক আছে। তো এই যে 70 পিপ মাঝখানে স্টপ লস নিলেন, নিয়ে আপনারা এখানে একটা ভালো এন্ট্রি নিতে পারেন। এবং এখানে বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে, এই 12,000-এ আপনারা টেক প্রফিটটা নিতে পারেন। এখানে একটা আসার পরে একটা বাই হতে পারে, ঠিক আছে। এই হলো অবস্থা। তারপরেও দেখেন আমেরিকা বর্তমানে যে যাই করুক না কেন, তাদের যদি যুদ্ধ বেজেই যায় তাহলে তাদের অবস্থা খুবই শোচনীয় হবে, খুবই খারাপ হবে। যেহেতু যুদ্ধ লাগেনি, সেহেতু তাদের কিছুটা হলেও তারা নিজেদের কারেন্সিকে স্ট্রং রাখার চেষ্টা করতেছে। এবং তাদের ইকোনমিটা একেবারে খারাপ না, বেশ স্ট্রংই আসছে দেখলাম। এই ছিল আমার অ্যানালাইসিস, এই ছিল কথা। এই অ্যানালাইসিস দেখে কেউ উৎসাহিত হয়ে এন্ট্রি নেবেন না, আপনারা নিজেদের অ্যানালাইসিসের সঙ্গে এটাকে কম্পেয়ার করবেন, করে যদি উভয় পক্ষে মিলে যায় বা ভালো সেট আপ আসে সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নেবেন। ভালো থাকবেন বন্ধুরা, ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন, সেই প্রত্যাশায় আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।